বাজার ভর্তি মানুষের সামনে চেয়ারম্যান আমারে কেমন অপমান করলো। এটা আপনি কি করলেন আব্বা? চেয়ারম্যানের লগে টক্কর দিয়ে অনেক লেগা চেয়ারম্যান অনেক। আমার এই দুই কন্যারে যদি বিশ্বাস আর শিকদার গোষ্ঠীর দুই পোলার কাছে বিয়া দেবার পারি, তাহলে ওই দুই গোষ্ঠীর লোক আমার ভোট দিব না? বাবার চেয়ারম্যান হওয়ার খায়েশ পূরণের জন্য আমারে বিশ্বাস গোষ্ঠীর বউ লাগবো। তোমার খালা খালু যদি তোমার এত ভালো আছে, তাহলে এই ময়না রে শিকদার গোষ্ঠীর পোলার লাগে বিয়া দিবার চাই কেন? গুড়ি কেমনে চালতে হয় একদম ভালো করে জানে, কোন গুড়ি কোন ঘরে দিলে কোন গুড়ি খাওয়ান যাইব সব মুখস্থ। তুই খালি আমার লগে থাকবি, তার আগে নৌসাদের বুড়ো খেদান লাগবো। নৌসাদ বেলিকে যে মাইয়া আনবো ওটা খন্দকার পাবি মাইয়া। আনার লেগা পোলাও আমি দেখতে পারুম, ময়নার লেগা পোলাও আমি দেখতে পারুম, কিন্তু নৌসাদের বৌড়ো তুমি খেদাইতে পারবা না। তোমার শ্বশুর আব্বা যখন ইলেকশনে দাঁড়াইবো তারে তোমরা জিতাইতে পারবা না। হ্যাঁ কোনো চিন্তা করেন না আম্মা। শুনো, বিশ্বাস বংশের ভোট নিয়ে তোমার আর চিন্তা করার লাগবো না। আয়নার লেগে আমি এমন পোলা দেখাইছি যে এই পোলা ভোট কেন্দ্রে খাড়াইলে এমন কেউ নাই যে ভোট না দেওয়া জান নিয়ে ফিরতে পারে। কিন্তু তোমার ওই আয়নার তো দেখলাম জুল হাস ফকিনের ভূতের লাগে পটর পটর করতেছে। আরে খাড়াও না, ময়নার লেগা শিকদার গোষ্ঠীর পোলাটারে দেখাই, তারপরে একটা একটা করে দূর। শিকদার গোষ্ঠীর কোন পোলারে দেখবা? কেন বাবুল শিকদার? আরে আপনার ক্ষমতা দেখে তো আমার খালায় পইটে গেছে, ময়নার বিয়া আপনার লগেই দিব, কি কোন খালা? একদম ঠিক। শোনো বাবা, তোমার শ্বশুর আব্বা যখন ইলেকশনে দাঁড়াইবো তখন তোমার গোষ্ঠীর ভোটগুলা তুমি ফাইনাল করতে পারবা না? কি কর, যেই শালা ভোট দিব না এই লাঠি দিয়ে তার মাথা ওই নারকেলের মতো ফাটিয়ে ফেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ময়নার বিবাহ আমি তোমার সাথেই দিব। খুব ভালো, সালাম করেন। আমার লাগবো না, আমার লাগবো না, লাগবো না আমার। এই যে আমি এইখানে। দুদিনে তো হুগাইয়া লাকড়ি হয়ে গেছো, তোরে চুলাই দিয়া পায়ের সঙ্গে দেখাইতে ইচ্ছা করতেছে। তুমি একটা শয়তান। কি করছি আমি? তুমি হারা দিন আমার লাগে প্রীতে মিডা মিডা কথা কর, আমার বিয়ে ঠিক করছো আরেকজনের লাগে না? তো বাবুল বিশ্বাসে দেখছস তুই? আমার হারে দেহনে দরকার নাই। এই পোলা ব্যায়াম করে পুরা শরীরটারে ডেউটিন মানায় ফেলাইছে, যে কোনো মাইয়া এখন এই ধরনের ফিগার পছন্দ করে, আমার থেকে অনেক সুন্দর। সুন্দর দেখি কুমু, তুই পানি খাও। আমার তো বিয়াকরণ লাগবই। চুপ করে থাক, খাও খাও লাগাবি না, কোনো গঞ্জাম করবি না। তুমি আমার হাসা করে কও তো, তুমি আমার বিয়া করবা নাকি নাকি আমার বিয়ে ওই বাবুল শিকদার লাগে করবো? আমার তো বিয়া করবো তো না, করবো তো বিয়া। থাপড়ে একদম রাত ফেলা যায়, একদম থাপড়ে রাত ফেলা যায়। কি মনে হয় বাচ্চু আচ্ছা? কি লাইক মাসে বাচ্চু আচ্ছা? একদম থাপ্পড়ে যা। না আপনি ছোট মেয়েটা বুঝান, অনেক কষ্টে চটকানো পর্যন্ত মারতে চাইছি। মারতি আমি কইলাম যে শিকদার বাড়ির পোলা তো বিয়ে তোর কপালের ব্যাপার অবশ্যই, আর আপনার চেয়ারম্যান এটাও ফিক্স হয়ে যায়। বুঝাই না, বুঝা বুঝা ভালো করে বুঝা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বুঝানোর দায় দায়িত্ব আমি লইলাম, কিন্তু আমার খায়েশটা কি মিটবো খালো? কোনটা? ওই যে আপনার ট্যান্ডলের চাকরিটা। আরে কি কস পাগল তুই, তুই তো খালি ট্যান্ডল না, তুই হইবি আমার এক নম্বর ট্যান্ডল। ভালো বাইজে থাক বাপ, বাইজে থাক, বাইজে থাক। মনা
তোর সামনে কিন্তু খালু জানে আমারে কথা দিল, এক নম্বরে টেন্ডলের চাকরিটা কিন্তু আমারে দিব। দেখছেন চার ধায় কেমন দেখছেন? ফুলা ভাই না, ঠিক হয়ে যাবো, চিন্তা করিস না। আমি এই গান গাইতেছো নাকি? ওরে বাবা, তোমার আজকে তো খুশি খুশি লাগতেছে কে? আরে দুই মাইয়ার বিয়া ঠিক করে আসলাম, খুশি খুশি লাগবো না? সেটা তো ভালোই করছো, কিন্তু তোমার পোলায় তো এখনো বউ লইয়া রয়েছে, আরে বিয়া করাবো না? এই দেখো, তুমি যদি এই কথা কও তাহলে কিন্তু তোমার কোনো কামের মধ্যে আমি থাকুম না। আরে পাগল, খন্দকার গোষ্ঠীর ভোট পাওয়া লাগবো না? খন্দকার গোষ্ঠীর ভোটের লেগা তুমি অন্য চিন্তা করো, তোমার ভোটের লেগা আমি একটা মাইয়ার সংসার ভাঙতে পারুম না। তুমি ভাঙতে যাবা কে? তুমি খালি চুপ থাকবা, আমি ভাঙবুম। তোমারও আমি ভাঙতে দিব না। কি যে কও না তুমি, শোনো, ওই খন্দকার গোষ্ঠীর প্রতি খন্দকারের লগে যদি তোমার ফুলারের বিয়েটা করাই দেবার পারি তাহলে আমার চেয়ারম্যান হওয়া টাকা বোকে না। তোমার মতো পাগলের লগে সংসার কইরা আমি নিজে আধা পাগল তো হইয়াই গেছি, এখন আর পুরা পাগল হইতে পারি। কেউ বোঝে না রে। আমার না খালি ডর লাগে। কেন? এই হাত তুমি কোনোদিন ছাড়বা না কো? হায় হায় রে, দিন দুপুরে আমি সমস্ত কি যাত্রা নাটক দেখলাম। আমি তো এই বউ আমার সংসার রাখবো না। এটা তুমি কি কো বা? শোন, পরে আমি আবার বিবাহ করব। কি ওরা তারা চাল দিলারা কি দেখবো? আমি শেষবারের মতো কই দিতেছি, হয় তুই তোর বউরে তালাক দিবি, আর তার না হইলে এই কাঁঠাল গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে আমি মরমু। তোর কাছে কেডা বড় তোর বাপ না তোর বউ? আমিও তোরে কয়ে দিতেছি, তুই যদি তোর বউরে তালাক দিছস তাহলে আমিও বিষ খাইয়া মরব। এখন তুই কর, তোর কাছে কে দা বড়, তোর বাপ না তোর মা? কিরে কেমন ব্যাট খাইতেছিস কেন? আমার আব্বার চেয়ারম্যান হনের খায়ের থাকছে, আমারা আবার হ্যাঁ বিয়ে করতে চাই। তুমি কি কইছো? তোমার যদি তালাক না দিই
আমার বাপে গলায় দড়ি দিয়া মরবো, আর তোমারে তালাক দিলে আমার মায় বিষ খায় মরবো। তুমি কি বুঝতে পারতেছ আমার অবস্থাটা কোন জায়গায় আছে? কই যাও তুমি? আর ভাবি ভাবি কইরো না, কি সব কও তুমি, এগুলো আবল তাবল আবল তাবল না ময়না। তোমার ভাই নতুন করে একটা বিয়ে করে আনবো, তারে ভাবি রাখো। আমি তো ছোট লোকের মাইয়া, আমার কষ্ট করে ভাবি রাখবা কেন? সি ভাবি ভাই যান না, তোমার বিয়ে করে ঘরে বউ করে আনছে, তোমার তুই আবার আরেক মায়ের ভাই যান বিয়ে করে ঘরে আনবে কেন? আনবো, আমি তো ছোট গোষ্ঠীর মাইয়া, আমার গোষ্ঠীও ছোট, আমার গোষ্ঠীতে মানুষও কম। তোমার বাপে ইলেকশন করবো না, আর তো বড় গোষ্ঠী দরকার। দূর আব্বার মাথাটা না পুরাই খারাপ হয়ে গেছে ইলেকশনের লেগে। হ্যাঁ তো মাথা খারাপ হয়েছে, আমার তো জীবনটাই খারাপ হয়ে গেল। ভাবি আমি হারা গ্রাম ঘুরে ঘুরে চিল্লে চিল্লে কমু, আয়না আমার বউ, আয়না আমার লগে থাকবো, আমি ওর আরেক বাড়ির বউ তো দিব না। করুম মোবাইল করুম, কার কাছে মোবাইল করবা? কেন আমি বিশ্বাস রে কেন তার তুমি মোবাইল করো কেন? ওম্মা আপনি কলজের না এত বড় হয়ে গেছে, আপনি ওরে সারার কাউরে বিয়ে করবেন না, সেই কথা আমির বিশ্বাসে মুখের উপর বলেন, করি ফোন করি? না না না, আমির বিশ্বাসের কাছে ভুলেও ফোন করিস না। কেন অসুবিধা কি? আরে তারে যদি মাথার তুই লাসার দে সারা গ্রামে খুঁজছে বাউন চেব। ইজুলাস ভাই ওই আপনার এগুলো কি কয়, তুমি আর মানুষ পাইলি না? না যান যান ভাই যান যান। ওই তুই আর লোকে এমন করিস কে? হ্যাঁ আর লোকে এমন করিস কে? তুমি জেনে পড়ে থাকো, তুমি জানো বাড়িতে কি অবস্থা? কি হয়েছে ভাবি তো গাল ফুলে ঢোল কে? আরে আব্বাই কইছে ভাই জানে নাকি আরেকটা বিয়া দিব, ভাবি নাকি বাড়িতে রাখবো না। কি কস? আচ্ছা চল পাইছো। এসব কি উনতাছি ভাইজান? কি উনতাছস? ভাবির কি হইছে? ভাবি গাল ফুলে রইছে কেন? ভাবির কইছে আমি কেমনে কমু? এটা কেমন কথা ভাইজান? আমগো না হয় আনু বিয়া হয় নাই তো আমার বিয়ার কথা চলতেই পারে, তোমার তো বিয়া হইছে নাকি, তোমার বউ আছে না, তো তুমি আবার কেমনে বিয়া করো? বাবার জিজ্ঞেস থেকে লিগা বাবা ভোট করতেছে, বুড়ো লোকে তো বাবার মাথাই খারাপ হয়ে গেছে গা। হায় রে মানুষ, বুড়ো লোকে যা খুশি করতে পারে। তার মাথা খারাপ হয়েছে এটা তো বুঝলাম, তোমার মাথার কি হইছে? ভোটের লোকে তুমি তোমার বিয়া করাবো তালাক দিবা? তোকে কথা শুনে তো মনে হইতেছে আমি বিয়ার লোক একেবারে পাগল হয়ে গেছি গা, কারণ বাজার থেকে পাইকারি দিয়ে আমি বিয়ে করে খালি আনতাছি। একটা কথা কি লিগা বুঝছ না, আমি তো অল লোকই থাকতে চাই, সব তো বাবার ডিসিশন। আরে আব্বারে বুঝাও তাইলে। বাবারে কি বুঝাবো, বাবা তো কিছু বুঝে না। কেন তুমি বেডা মানুষ না? তুমি আব্বা জানলে সরাসরি কয়ে দাও না যে তুমি তোমার বউরে তালাক দিতে পারবে না, তাইলে তো হয় না। না আমি কিচ্ছু করতে পারবো না, আমার মাথা কিচ্ছু কাম করতেছে না, আমার মাথার মধ্যে একটা কুতাই না তোরা বাইরা দেখছস। আব্বার হোটেলে গিয়া ব্যাগতে মাথা পাগল হয়ে গেছে গা, চ গিয়ে মায়ের ধরি চ। Thank you.
গোষ্ঠী আছে 375 আর বিশ্বাস গোষ্ঠীর ফর্ম 450 না হাল বিচারে বেশি 350 আর আমার মোল্লা গোষ্ঠী তো 1000 করবে তাহলে আচ্ছা তুমি চুলে কলপ লাগাও না কেন হ্যাঁ চুলে কলপ দাও না কেন কেন দেব ওমা খালি পোলা মায়ারে তিন বংশে বিয়া দিয়ে তো কোনো লাভ নাই মানুষ বুড়ো হয়ে গেলে তখন আর কেউ ভোট দিতে চায় না মনে করে যে এত কদিন পরে মরেই যাইব ভোট দেওয়ার লাভ কি কলপ লাগাইলে একটু জোয়ান জোয়ান লাগবে সত্য হ্যাঁ কলপ লাগাইলে একটু জোয়ান জোয়ান লাগবে সত্য আমি খালি শাড়ি কিনে দেবো আমার পটায় কোনো লাভ নাই নওশাদের বউরে তুমি খেদাইতে পারবা না আমি কয়ে দিলাম খালা ময়নার কথা কিছু মনে করেন না ছোট মানুষ না আরে খালু যান চেয়ারম্যান হইলে মাইন সহ চেয়ারম্যানের বেটি করে ডাকবো চেয়ারম্যানের বেটি শুনতে যে কি সুখ এটা ওরা এখন কেমন বুঝবো ছোট তো আগে খালু যান চেয়ারম্যান হোক তারপর বুঝবো ছোট লোক তো নন দেখছো দেখছো কোন বিয়াদব মেয়ে দূরও খালু বই কেন না তোরে ছোট মানুষ না আর ছোট লোক করলে তো আমারই কইছে অসুবিধা কি মারবি ময়না এখন আর ছোট নাই ময়না মেলা বড় হয়েছে তোমার পরে বুঝাম পরে বুঝান লাগবো না অনেক বুঝছি তুই প্যাঁচ সার কি ঠ্যাঙ্গে যে প্যাঁচ দিয়ে রাখছো ওই প্যাঁচ সার না চালো তাইতে যেতে পারবি না বাপ মার কথাই যদি পোলাপান না শুনে এক জন্ম দিয়ে লাভ কি এইসব পোলাপানের মাথায় কাটো লেঙ্গে আপনার চেয়ারম্যান হন লাগবো আচ্ছা খন্দকার গোষ্ঠীর ভোট ছাড়া কি তুমি চেয়ারম্যান হতে পারবা না টান করবো টান করবো কি হইতেই পারবেন না আপনি উল্টাপাল্টা কথা কন খালা আপনি চিন্তা করেন কি আমি আছি না আমি এখানে তো আছি কোনো চিন্তা করবেন না হয় যাস কই তোর লোক একটু হিসাবে বইতাম আমি তো হিসাবের ভিতরেই আছি আচ্ছা শোনো তোমার আচ্ছা